আমি না জানিয়া পাড়ি দিয়া গুরু গো আমি না জানিয়া পাড়ি দিয়া ও নদীর মাঝখানে ডুবাই ভারা ডুবাই ভারা না জানি ভাবি নদীর কেমন ধারা না জানি ভাবি নদীর কেমন ধারা আমি না জানিয়া পাড়ি দিয়া না জানিয়া পাড়ি দিয়া মাঝখানে ডুবাই ভারা ও নদীর মাঝখানে ডুবাই ভারা না জানি ভাবি নদীর কেমন ধারা না জানি ভাবি নদীর কেমন ধারা একটি নদীর তিনটি ধারা দুর্গ দুর্গ গুরু আবার একটি নদীর তিনটি ধারা মানুষ খাড়া আবার কোন ধারায় তার অধর মানুষ কোন ধারায় তার অধর মানুষ পজরে চলাফেরা গুরু গো ও গুরু পজরে চলাফেরা চলাফেরা না জানি ভাবি নদীর কেমন ধারা হাই হাই না জানি ভাবি নদীর কেমন ধারা আর হরনাল করনাল মৃণালী শুকনালা সুধারাই চলে দেহের মধ্যে সাইজি বলেছে যে বামে ইড়া নাড়ি দক্ষিণে পিঙ্গলা সে রজগুণে করিতেছে খেলা এ দেহের মধ্যে ইড়া পিঙ্গলা সুশোভা আছে এর ভেদ জান তোলে গুরু ধরা লাগে আর হরনাল করনাল মৃণালে শুকনালা সুধারাই চলে হরনাল করনাল মৃণালে আর শুকনাল সু ধারাই চলে আবার বিনা হাতে রোনে এসে বিনা হাতে রোনে এসে পুঁজি পাটা হই হারা আমি পুঁজি পাটা হই হারা হই হারা না জানি ভাবি নদীর কেমন ধারা না জানি ভাবি নদীর কেমন ধারা আমরা অনেকে গুরু ধরে বলি যে তোমার গুরু নাই তুমি বই দিই আমরা কিন্তু সবাই গুরু ধরা এখানে যারা আছে কেমন গুরু ধরিনি এমন কোনো লোক নাই প্রথম গুরু হচ্ছে মা মায়ের আসল ধরিনি এমন কোনো পৃথিবীতে কোনো লোক আছে মায়ের আসল সবাই ধরেছি আমরা প্রথম গুরু হচ্ছে মা তারপর আসছে বাবা মা বললে এটা তোমার বাবা আমি বাবা বলে ডাকতেছি
বাবা মা ভাই মিলে আমাকে একটা শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে গেল, নিয়ে গেল সেখানে হলো শিক্ষাগুরু, তারপর হচ্ছে দীক্ষাগুরু, আপনি যে আমাকে দেখতেছে, আর একটা হচ্ছে মন গুরু। এই মন গুরু যার কন্ট্রোল তার সব কিছু কন্ট্রোল, মনকে বাধ্য করতে হয়। তাই সাইজি বলছে আর সিরাজ সাই দরবেশের বাণী আবার গুরুর চরণ না ভজিলে, গুরুর চরণ না ভজিলে হইবিরে পারাহারা, ওরে মন ওরে মন ওরে মন হইবিরে পারাহারা পারাহারা। না জানি ভাবি নদীর কেমন ধারা, না জানি ভাবি নদীর কেমন ধারা, আমি না জানি পাড়ি দিয়া, না জানি পাড়ি দিয়া ও নদীর মাঝখানে ডুবাই ভাড়া, ও নদীর মাঝখানে ডুবাই ভাড়া ডুবাই ভাড়া। না জানি ভাবি নদীর কেমন ধারা, না জানি ভাবি নদীর কেমন ধারা, না জানি ভাবি নদীর কেমন ধারা।